ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের মনের মতো একটা ডিজাইন নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদেরকে অনেকেই বলেন যে খুব কম খরচে চার বেডরুমের টিন শেড বাসা কীভাবে করবেন বা ছাদনা দিয়ে কীভাবে করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সব কিছুই থাকছে। আমরা সম্পূর্ণ ডিটেল সহ এই ভিডিওতে মেজারমেন্ট সহ এবং খরচ কত আসবে সব কিছুই দেখবেন এই ভিডিওতে, দেখতে থাকুন। তো প্রথমে আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখি যে বিল্ডিংয়ের বাইরের ভিউটা কেমন আসছে। আমাদের সামনের ভিউ হচ্ছে এই বাসাটার নাম দিয়েছি আমরা ড্রিম টাচ ভিলা। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পছন্দের নাম ছিল। তো আপনারা যদি কেউ এই বাসাটার হুবহু ড্রয়িংয়ের বইটা চান তাহলে আমাদেরকে বলবেন যে ড্রিম টাচ ভিলার ড্রয়িংয়ের বইটা পেতে চাই। আর তো এখন আমরা চলে আসি এটার ফ্রন্ট এলিভেশনে। সামনে থেকে দেখতে এই বাসাটা এরকম হবে। আমরা একটু ডাউন করে দেখি যে কেমন হয়। এটা হচ্ছে আমাদের সামনের ভিউ। সাইড ভিউ হচ্ছে এটা, সাইডে আমাদের ওপেনিংগুলো আছে। আর এইখানে এই পাশে হচ্ছে আমাদের একটা এক্সিট আছে। এখানে লার্কি চুলার রান্নাঘর, যেটা ট্রেডিশনাল রান্নাঘর, এই পাশে হবে। সো আমরা এখানে একটা এক্সিট রাখছি। তো টোটাল প্ল্যানটা আমরা দেখব থ্রি ডিতে, সেকশন কার্ডে যেভাবে দেখায় সেভাবে দেখাবো। আবার হচ্ছে আপনাদেরকে মেজারমেন্টগুলো অটোকার্ডে ডিটেলি দেখাবো। তো এখন আমরা বিল্ডিংয়ের পেছন সাইডটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পেছনের সাইড। তো আমরা এখানে দেখেন খরচ কমানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে টিন শেড। এখানে আমরা টালি দেখাইছি, আমরা এখানে টিন দিয়েও দেখাবো যে ভিউটা কেমন আসে। এখানে আমরা টালিটা দেখাইছি, টালিরও খরচ কম টিনের কাছাকাছি। তো টালি দিয়ে হচ্ছে করলে এরকম হবে, আর টিন দিয়ে করলে আপনাদের এরকম হবে। আমরা এখানে সবুজ টাইপের একটা টিন, যেটা কালার টিন, সেটা দিয়ে দেখাইছি আর কি। আপনাদের যার যেটা ভালো লাগে, যেমন টিন দিয়ে ভালো লাগলে টিন দিয়ে করবেন, বা টাল ব্যবহার করে করতে চাইলে টালি দিয়ে করবেন। তো দেখেন আমরা এখানে কিন্তু একটা টিন শেড সেমি পাকা বিল্ডিং বলি আর কি এটাকে। তো এরকম করছি, কিন্তু এটার মধ্যে এই যাতে বিল্ডিংয়ের ফ্লেভারটা আসে, টোটাল কমপ্লিট বিল্ডিংয়ের ফ্লেভারটা আসে, বা ডুপ্লেক্সে আমরা উপরে গিয়ে যেরকম একটা টেরেস পাই, তো সেই ফ্লেভারগুলো যেন থাকে তার জন্য আমরা এখানে একটা টেরেস ব্যবহার করেছি। এবং মাঝখানের যে কলামগুলো আমাদের হবে সেগুলো কীভাবে হবে সেটা অটোকার্ডে দেখাবো আপনাদেরকে। এবং সামনের ভিউটাও যেন সুন্দর হয় তার জন্য আমরা ডেকোরেটিভ দুটা কলাম ব্যবহার করেছি। এগুলোর খরচ কম আসবে, মানে কম খরচ রেখে যতটুকু সুন্দর করা যায় সেটাই করা হয়েছে। এখানে এই সিঁড়ি রুম থেকে যে ছাদটা, এটাও আমাদের ঢালাই হবে, এতটুকু আমাদের ঢালাই হবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রেল দেওয়া, এতটুকু আমাদের ঢালাই হবে। আর ডান পাশের এটা হচ্ছে ছাদ হবে না, টিন হবে বা টালি হবে। বারান্দার উপরে আমাদের টালি হবে, আর এই পাশেও টালি, এই পাশেও টালি, এবং এই পাশেও টালি। মানে ছাদ বলতে তেমন কিছুই নাই, শুধু এই কটুক জায়গা আমরা ছাদ হিসেবে রেখেছি, যেহেতু আমাদের এটা একটা বিল্ডিং, আমরা ব্যবহার করে যেন স্বাচ্ছন্দ্য ফিল করি এবং লুকিং গুড যেন হয়, দেখতে যেন সুন্দর হয়। তো এটা হচ্ছে আমরা যেভাবে দেখাই আপনাদেরকে সেকশন কেটে দেখাই। আমরা এখন ফার্স্টে ফ্লোর প্ল্যান দেখবো, সেকশন কেটে উপর থেকে কাটি আমরা। তো আমরা এখন উপর থেকে আমরা বারান্দার নিচ বরাবর কাটি। হাইট এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। তো আমাদের এইটা দেখেন, আমরা মেইন ঢোকার যেই গেটটা সেইখানে এন্ট্রিতে আমরা দুইটা পিলার ব্যবহার করেছি, হচ্ছে ডেকোরেটিভ পিলার। এটাকে আমরা ডোরিক কলাম বলি, আপনারা চাইলে আয়োনিক কলামও করতে পারেন। মিস্ত্রি যারা হচ্ছে, আমরা এখানে সাদা দেখাইছি, আপনারা হচ্ছে যেসব মিস্ত্রিরা হচ্ছে এই পিলারের ডিজাইনের কাজ করে তাদের কাছে বই থাকে, ওই বই দেখে বই থেকে তাদেরকে এই উপরের ডিজাইনটা চয়েস করে দেবেন, তারা উপরের সেই কারুকাজটা আপনাদেরকে করে দিবে। আর এটার প্ল্যাটফর্মটা আমরা এইভাবে রাখছি যাতে একটু বেসটা ভারী লাগে, এই যে এইভাবে করছি। এটা ড্রয়িংয়ে আছে, ড্রয়িং অটোকেটের ড্রয়িংয়ে আছে, আমরা দেখাচ্ছি একটু পরে। তো আমাদের দুইটা কলামে এইভাবে আছে, আর মাঝখানে আমরা র্যাম্প রাখছি। র্যাম্প বলতে হচ্ছে বাইক, মোটরসাইকেল যাতে উঠানো যায়। এই পাশ দিয়ে তো আমরা হেঁটে উঠবো, এখান দিয়ে হচ্ছে মোটরসাইকেলে উঠানোর জন্য আমরা র্যাম্প রাখছি এটা। তো র্যাম্প দিয়ে উঠে বা পায়ে হেঁটে উঠে এখানে চলে আসবে লবিতে। এইখানে হচ্ছে আমাদের বাইরের কেচি গেটটা, সিকিউরিটির জন্য যে লোহার কেচি গেটটা সেটা আমরা এই পজিশনে রেখেছি, মানে মেন এন্ট্রির থেকে সাড়ে চার ফিট দূরে। তো এইখানে আমরা বাইকটা উঠানোর পরে এইখানে পার্ক করতে পারবো, চাইলে এখানে দুইটা বাইক পার্ক করা যাবে, বাট একটা করলে ভালো হবে। আর যদি হেঁটে উঠে বাসায় ঢুকতে চাই তাহলে হচ্ছে আমরা এই দরজাটা খুলে
বাসায় ঢুকবো। ঢুকার পরেই আমরা পাবো হচ্ছে এই ড্রয়িং স্পেসটা। এটার সাইজটা কী আছে, মানে টোটাল মেজারমেন্টটা আমরা অটোকেটে দেখবো এবং জমিটা কতটুকু জমি নেওয়া হয়েছে সেটাও দেখবো আমরা। আর ডান পাশে এসে হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম। আমরা হচ্ছে এই পাশে এই বেডরুমের সাইজটাও আমরা দেখবো, সাথে এটার সাথে অ্যাটাচ বারান্দাটা আছে এরকম। আমরা সামনে থেকে যে বারান্দাটা দেখেছি এই বারান্দাটা হচ্ছে এই বেডরুমের সাথে। আর বাম পাশে এসে আমাদের আরেকটা বেডরুম, এই বেডরুমটার সাথে অ্যাটাচ টয়লেট আছে এটা, আর অ্যাটাচ বারান্দা হচ্ছে এটা। এবং মাঝ বরাবর আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা বেশ বড় সাইজের হয়েছে, বেশ বড় সাইজের ডাইনিং স্পেস। আমরা মেজারমেন্টটা অটোকাটে যে এখানে দেখব কিছুক্ষণ পর। আর এই পাশে এসে আমাদের এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। দুটোই পাশাপাশি রাখা হয়েছে যাতে টয়লেটের যে লাইনগুলো সেগুলো যেন ইজিলি নেওয়া যায়। এবং এই পাশে ডান পাশে এসে আমাদের এখানে এটা হচ্ছে স্টোর রুম, এটা স্টোর রুম জিনিসপত্র স্টোর করে রাখার জন্য। এই পাশেই হচ্ছে ডান পাশে কিচেনটা, এই কিচেনের পাশেই স্টোর রুমটা রাখা হয়েছে, কারণ স্টোরেজটা প্রয়োজনই হয় বেশিরভাগ কিচেনের জন্য, কিচেনের মালামাল রাখার জন্য। আর কিচেনের সাথে আমরা একটা বারান্দা রাখি, যেটা হচ্ছে মাছ কাটাকাটির জন্য। এবং গ্রামের বাড়িতে যেটা হয় গ্যাসের সিলিন্ডারের বোতল ব্যবহার করা হয়, সেই বোতলগুলো যদি এখানে রাখা হয় এটা যদি কখন লিকেজও হয় সেফটিটা থাকে, বাইরে চলে যাবে, এটা ভিতরের দিকে এফেক্ট করবে না। আর এই কিচেনের বারান্দার থেকে আমরা একটা এক্সিট রাখছি। গ্রামে যেটা যারা থাকেন তারা জানেন যে গ্রামের বাসার ক্ষেত্রে যেটা হয়, ভিতরের কিচেনটা থাকলেও বাইরে একটা লাড়কি চুলা থাকে, যেখানে হচ্ছে বেশিরভাগ রান্না, বড় ভারী রান্নাগুলো এখানেই হয়, আর ভিতরে হয় চা বানানো বা ছোটো ছোটো কাজগুলো এই ভিতরের কিচেনে হয়। তো এইখানে এই লাড়কি চুলাটা আমাদের হবে এই পজিশানে, এই জন্য আমরা এখানে একটা এক্সিট রাখছি যাতে এখান থেকে রান্না করে শর্ট দূরত্বে ভিতরের কিচেনে নিয়ে সাজিয়ে তারপরে এই ডাইনিংয়ে সার্ভ করা যায়। আর পিছনে আমাদের আছে আরও দুইটা বেডরুম। ডান পাশের বেডরুমটা হচ্ছে এটা, এই বেডরুমটা হচ্ছে ডান পাশে, আর বাম পাশে আরেকটা বেডরুম। এই দুইটার সাথে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট দেওয়া হয়নি, এই কমন টয়লেটটা এই দুইটা থেকে ব্যবহার করবে। আর উপরে ওঠার জন্য আমরা এটাকে ডুপ্লেক্স একটা ফ্লেভার দেওয়ার জন্য আমরা সিঁড়িটাকে তিন পাটে সিঁড়ি করেছি, তিন পাটে সিঁড়ি করেছি। এবং খরচের দিকটা সবসময় মাথায় রাখা হয়েছে, কারণ যিনি এই বাড়িটা করবেন তা ওনার বাজেটটা খুবই কম, এবং ফ্রিফ্রেন্ডলি সব কিছুই বলেছেন যে কত টাকা বাজেট তার ওর মধ্যেই করতে চাচ্ছেন, তো সেভাবেই আমরা করছি। এখন আমরা চলে আসবো হচ্ছে, আমরা ভিতরের ফাংশনটা সব কিছুই দেখলাম, আমরা এখন ছাদের ভিউটা দেখব। তো এটা হচ্ছে আমাদের ছাদের সেই রুম। আমরা সেই রুমের ছাদটা হাইড করি, আপনারা দেখেন কী চমৎকার একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে। তো এই সিঁড়ি রুমটা দিয়ে উঠে, মানে এই সিঁড়ি দিয়ে উঠে এই দরজা খুলে আমরা যদি এদিকে চলে আসি, সামনে চলে আসি, সামনে আসলে আমাদের এখানে বসার জন্য আমরা ছাতা দিয়েছি। আপনারা চাইলে বেঞ্চ বানিয়ে নিতে পারেন বা এমনি চেয়ারও দিতে পারেন। আর এখানে হচ্ছে আপনারা গার্ডেনিং করতে পারেন, সুন্দর গার্ডেনিং করতে পারেন। রেল দেওয়া হয়েছে যাতে এইদিকে বাচ্চারা উঠলে যাতে এইদিকে টিনের মধ্যে বাড়ি না খায়, বাইয়ে না খায়। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যারা এই বাসাটা করতে চান তাদের জন্য এই টিনটা, আমাদের যে টালি বা টিন যাই হোক, সেটা হচ্ছে এই ছাদের উপরে, এইখানে আমরা যে ছাদটা করেছি সেই ছাদের উপরে ওভারল্যাপ করে এক ফিট ভিতরে চলে আসবে। আর এই এক ফিট ভিতরেই আমরা রেলটা দিয়েছি যাতে এই রেলের বাইরে পা না যায়, এখানে যেন বাড়ি না খায় আর কি। কারণ ভিতরে যদি না দিই তাহলে বৃষ্টির পানিটা যদি আমরা একদম এইটার ফ্ল্যাশে দিই, মানে একদম সমান সমানে দিই, তাহলে ভিতরে বৃষ্টির পানি পড়ার সম্ভাবনা থাকবে। এবং এইটা যখন উপরে দিয়ে এটা 6 ইঞ্চি উপর থেকে এসে এক পিটে ওভারল্যাপ করবে, মিস্ত্রি বুঝবে কথাগুলো। আর এইখান থেকে এই প্যারাপিটটা উঠে আসবে আরও 6 ইঞ্চি। তো এইখান থেকে যে পানিটা এখানে পড়বে সেটা এই ছাদের যে ডাক্টের পাইপটা সেটা দিয়ে নিচে নেমে যাবে, ভিতরে ঢুকবে না কোনো পানি। তো এইভাবে হচ্ছে সলভ করা হয়েছে। আপনারা কার কেমন লাগছে এই বাসাটা মতামত দিবেন, কমেন্ট দিবেন, আমরা সব কমেন্টের উত্তর দিই। আর বাইরের দিকটা দেখলাম, এইখানে আমরা কিছু গার্ডেনিংয়ের কাজ করেছি, যেহেতু আমাদের ফ্লেক্সিবল ল্যান্ড ছিল এবং আমরা যেহেতু এই পর্যন্ত কভার করবই, সো এই জায়গাটাকে আমরা একটা কম্পোজিশনের মধ্যে রেখেছি, যেখানে হচ্ছে আপনি চাইলে ফুলের গাছ বা ফলের গাছ, ছোটো ছোটো ফলের গাছ সেগুলো লাগাতে পারেন, খুবই সুন্দর হবে জিনিসটা। তো আমরা দেখিয়ে দিচ্ছি ল্যান্ডস্কেপটা, আমরা চাইলে ব্যবহার করতে পারেন। পুরো বিল্ডিংয়ের পাশে হচ্ছে এক ফিটের আমরা পেভমেন্ট রেখেছি। আমরা এখন চলে আসি এটার অটোগাইডের মেজারমেন্ট প্ল্যানে, আমাদের মাপগুলো কী আছে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আমাদের এন্ট্রি হচ্ছে এটা, আমরা যে র্যাম্পটা দেখেছি সেটা হচ্ছে এটা, এবং কেচিগেট হচ্ছে এই যে নীল কালারের দাগগুলো সেগুলো হচ্ছে আমাদের কেচিগেটের দাগ। তো এখানে ডান পাশের পিলারের জায়গাটা হচ্ছে এটা, আমাদের পার্কিং এবং বাইক পার্কিং এবং পোর্চ বা লবির জন্য যে জায়গাটা আছে সেটা টোটালটা আছে এটা, এইখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট 10 ইঞ্চি আছে ডাইনে বামে, এবং সামনে পিছনে আছে 9 ফিট।
আর ঢুকেই আমাদের ড্রয়িং স্পেসটা যেটা সেটা আছে 10 ফিট বাই 10 ফিট, ডান পাশে সে বেডরুমটা আছে 12 ফিট বাই 10 ফিট, একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা আমরা বেডরুমটার ক্ষেত্রে ফলো করি, 10 ফিট বাই 12 ফিট। আর এই পাশে বারান্দাটা আছে 11 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট, মানে বেডরুমের প্রায় সেম সাইজে আছে, লম্বায় চড়াই আছে 4 ফিট। আর এই পাশে এসে আমাদের যে বেডরুমটা সেটাও 10 ফিট বাই 12 ফিট এবং বারান্দাটা 11 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। আর মাঝখানে এসে আমাদের যে ডাইনিং স্পেসটা সেটা আছে 16 ফিট বাই 10 ফিট। আমি আগেই বলেছিলাম যে ডাইনিং স্পেসটা আমাদের বেশ বড় ক্রিয়েট হয়েছে এবং এই বেডরুমের সাথে যেই অ্যাটাচ টয়লেটটা আছে সেটা আছে 6 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি, অলমোস্ট 5 ফিট, মানে 6 ফিট বাই 5 ফিট ধরতে পারেন। আর কমন টয়লেটটা আছে আমাদের 6 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি, মানে সেম সাইজেই দুইটা আছে। এখানে যে বেডরুমটা সেটা আছে হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, আর ডাইন পাশের বেডরুমটাও 10 ফিট বাই 12 ফিট। খেয়াল করেন যে আমাদের 4টা বেডরুম, এখানে যে 4টা বেডরুম আছে সবগুলোতেই হচ্ছে সাইজটা আছে 10 ফিট বাই 12 ফিট। আর আমাদের যে সিঁড়িটা আছে আমরা উপরে ওঠার জন্য যেটা দিয়েছি সেটা ল্যান্ডিংয়ের উইথ আছে 3 ফিট করে, আর 3 পাটে সেটা ঘুরে আসবে এবং টোটাল ল্যান্ডিং টোটাল সিঁড়ি হবে 20টা, আর ফ্লোর টু ছাদের হাইট হবে 10 ফিট। আর ডান পাশে এসে আমাদের যে স্টোরটা সেটা আছে 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চি, এবং কিচেনটা আছে 10 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি। আর এটার সাথে যে আমরা গ্যাস বোতলের জন্য এবং মাছ কাটার জন্য যে জায়গাটা রেখেছি বারান্দাটা সেটা আছে 10 ফিট বাই 3 ফিট, আর এক্সিটের জন্য যে ডোরটা আছে সেটা 3 ফিটের খালি রাখছি আমরা, এখানে কেচি গেট হবে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা হচ্ছে এখন এটার ছাদের যে ড্রয়িংটা সেটা দেখব। ছাদে এসে আমাদের এটা চলে আসবে রুফ, যেটাকে আমরা টিন বা টালি দিয়ে যেটা করবো, এই পাশেও আমাদের টিন বা টালির রুফ চলে আসবে, এই পাশেও বারান্দার এগুলো সেম। আর এইখানে যে সিঁড়ি রুমটা সেটা কন্টিনিউ করে উপরে চলে আসলো আমাদের, এই দিক থেকে উঠে এখানে ডাউন মানে নামলো, নেমে এই দরজাটা খুলে এই ছাদের যে অংশটা সেখানে চলে আসবে এবং এইখানে টেরেসটা ব্যবহার করতে পারবে। তো এই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের অটোক্যাডের যে মেজারমেন্টগুলো আপনাদেরকে দেখানোর দরকার ছিল সেগুলো দেখালাম। তো এটা ডিটেল ড্রয়িং সহ মোট 18-20 পাতার একটা বই হবে, সেই বইটা আপনারা আমাদের থেকে নিতে পারেন রেডিমেড যদি সেম অ্যাজ ইট ইজ চান। বই ছাড়া কাজ করতে গেলে দেখুন, যেমন আমরা এখানে প্ল্যান দেখাচ্ছি, 3D দেখাচ্ছি, বাট কাজ করতে যে ড্রয়িংগুলো লাগবে মিস্ত্রি, যেমন কলাম বিমের লেআউট বা স্ট্রাকচারাল যে ড্রয়িংগুলো সেগুলো ওই বইতে উল্লেখ থাকে, এখানে থাকে না। সো কেউ যদি এইভাবে বাড়ি করতে গিয়ে প্রবলেমে মিলাইতে না পান সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলার থাকে না, যদি আমাদের থেকে ড্রয়িং নেন ড্রয়িং অনুযায়ী করতে পারবে। সেটা হচ্ছে আমরা কাজ চলাকালীন হচ্ছে ভিডিও কলে দেখিও যেন হুবহু হয়। আর এখন আমরা চলে আসবো এটার স্টিমেটে, আমরা একটু টিন শেড যদি হয় সেটা কেমন হয় সেটা দেখাই আপনাদেরকে, অনেকেই দেখতে চাবেন কমেন্টে, তার আগেই দেখাই নি। এটা হচ্ছে আমরা যদি টিন দিয়ে করি, এখানে আমরা গ্রিন কালারের টিন দেখাইছি, তো ড্রিম টাচ ভিলাকে যদি আমরা টিন দিয়ে করি তাহলে হচ্ছে এরকম ভিউ আসবে, ভালোই লাগছে আমার কাছে, ভালোই লাগছে। তো আপনাদেরকে যার কাছে যেটা ভালো লাগে সেটা ম্যাটেরিয়াল দিয়েই করতে পারেন, খরচ সেমই ছাদের। আর এখন আমরা এটার এস্টিমেটে চলে আসবো, মূল জিনিসটা এটার খরচের হিসাবে চলে আসবো। এত সুন্দর বাসা 4 বেডরুমের, সব কিছুই আছে, মানে বলতে গেলে ও আমরা এখানে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে একটা নামাজের জায়গাও এখানে আছে। এখানে আমাদের ডাবল হাইটের যে স্পেসটা ক্রিয়েট হবে সিঁড়ির মাঝখানে সেটা আছে 7 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি, অলমোস্ট ভালো একটা জায়গা। তো নামাজের জায়গা হচ্ছে আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, যেহেতু এটা ডাবল হাইটের স্পেস এবং উপর থেকে আমাদের লাইট আসবে, উপরে আমরা যদি একটু পাঞ্চ রাখি তাহলে লাইট আসবে, তো এই জায়গাটা নামাজ পড়ার জন্য সবচেয়ে বেস্ট স্পেস। সো আমরা এখানে প্রেয়ার স্পেস রেখেছি এই জায়গাটায়। আর এখন আমরা হচ্ছে টিন দিয়ে করলে যেই ভিউটা আসবে সেটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিই, এরকম আসবে, বাকি সব একই থাকবে। আমরা চাইলে আমরা দেয়ালের মধ্যে একটু হালকা ক্রিম কালার ব্যবহার করেছি, করলে বুঝতে পারবেন, যেমন এটা হচ্ছে সাদা হালকা ক্রিম কালার, আপনারা চাইলে এই ক্রিম কালার না দিয়ে আপনাদের পছন্দের কালার দিতে পারেন। আর এইখানে আমরা 3টা হচ্ছে ছোট গ্রুপ লাইনের মতো দিয়েছি ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য, দুপাশেই ব্যবহার করছি। তো আমরা এখন চলে আসি এটার এস্টিমেটে। এস্টিমেটটা হচ্ছে এই টিনশের সেমি পাকা বিল্ডিংটা করতে আমাদের টোটাল ইট লাগবে গাঁথনির জন্য 12,092 পিস, এটা দাম আসছে হচ্ছে 1,69,000 সামথিং, আর খোয়ার জন্য ইট লাগবে 7,565 পিস, এটার দাম আসছে 1,59,013 টাকা, আর সিমেন্টের জন্য সিমেন্ট আসছে হচ্ছে 288.713 ব্যাগ, এটার জন্য আসছে এই টাকাটা। সব মিলিয়ে বালির পরিমাণ হচ্ছে 996.733 সিএফটি,
আমরা বালিটা সিএফটিতে বের করে দিই, আপনারা গাড়িতে কনভার্ট করে নিন। আর এটার জন্য আসবে হচ্ছে 45,000 টাকা আমরা ধরছি। আর হচ্ছে 16 মিলি রড লাগবে এত কেজি, 12 মিলি এত কেজি, 8 মিলি এত কেজি, এটা ডিটেল কিন্তু আছে, আমরা ডিটেল এস্টিমেটটা আপনাদেরকে দেখাই দিই আগেই। এই আপনারা যদি কেউ এই ফাইলটা নেন তাহলে কেমন পাবেন সেটা আপনাদেরকে দেখাই। শিট ওয়ানে হচ্ছে আমাদের এরকম একদম একদম ডিটেলে সব কিছু, যেমন আমরা যে মাঝখানে পিলারগুলো দিছি সেগুলোর বেজ দিছি, আমরা ছোটো ছোটো বেজ দিছি সেগুলোর হিসাব। এটাতে হচ্ছে ফ্লোর কাস্টিং, মানে ফ্লোর ঢালাইয়ের জন্য কী কী লাগবে দেখেন, সব কিছু আলাদাভাবে বের করা, সিমেন্ট, স্যান্ড, ব্রিক, রড, এটা শুধু ফ্লোরের জন্য, কলামের জন্য আলাদা বের করা আছে। এবং গ্রেড বিম, আমরা যে বিম দিব এখানে, আমরা কিন্তু বিম ইউজ করবো সেটার জন্য দেওয়া আছে, ছাদের জন্য কতটুকু ছাদ আছে সেটার জন্য দেওয়া আছে। এবং এখানে সব কিছুই আলাদাভাবে বের করে দেওয়ার পরে আমরা যে একটা সামারি থাকে, আমরা সেই সামারিটা আপনাদেরকে দেখাই। এই ফাইলটা আপনারা টোটালটাই পাবেন। আর হচ্ছে এখানে রড, টোটাল রড লাগছে আমাদের 2299.23 কেজি। তো এটাকে আমরা টনে কনভার্ট করলে 2.2923 টন আসে। তো এইখানে আমরা আমাদের লোকাল যে প্রাইসটা সেটা দিয়ে আপনার এই ম্যাটেরিয়াল দিয়ে গুণ দিয়ে নিলেও হবে। আর দেখা যায় দু একটা এদিক সেদিক থাকে ম্যাটেরিয়াল, যেমন ইটা আমরা ধরছি হচ্ছে 14 টাকা করে এই টাকাটা আসছে, আর হচ্ছে সিমেন্ট আমরা 570 টাকা করে ধরছি, আর বালিটা আমরা হচ্ছে সিএফটিতে ধরছি। এখানে মোট রড ধরছি আমরা 100 টাকা করে ধরছি, আমরা 100 টাকা করে ধরছি। তো টোটাল দিয়ে আমাদের 793,292 টাকা আসে ম্যাটেরিয়ালের কস্ট, মানে চারটা যে ম্যাটেরিয়ালস, চারটা ম্যাটেরিয়ালের সাথে এটা আসে আরও কিছু আছে, যেমন হচ্ছে আমরা এমনিতে সব ভিডিওতে ইট বালি রড সিমেন্টের খরচ বের করে দিই, এখানে আমরা আরও কিছু জিনিস বের করেছি, যেমন টিনের দামটা বের করেছি, যেহেতু আমরা এখানে টিন দিচ্ছি, আমরা ছাদে এখানে টিন দিয়ে হিসাব করছি, আমার টিনের হিসাবটা দিচ্ছি, কিন্তু টিনার টালির প্রাইসিং প্রাইস আমরা 60 টাকা করে ধরছি টিন স্কোয়ার ফিট, একটু ভালো মানের কালার টিন যেটা সেটা। আর ওই যে টাইল যেটা সেটাও সেম প্রাইস, সো আমরা টিনটা উল্লেখ করছি আজকে, টিন অথবা টালি এটা লিখে দিলেও পারতাম। তো আমরা 1,000 স্কোয়ার ফিট ধরছি হচ্ছে আমাদের টিনের জন্য, তাতে এটা কাটছে। অ্যাঙ্গেল লাগবে আপনাদের এই যে এইখানে যেই সাপোর্টগুলো আছে, যেমন এইখানে এই এই চারপাশে আমরা যে আমরা তো এখানে বিম দিচ্ছি 60 টাকা ঢালাই দেওয়ার জন্য, এখানে ছাদের যে বিমটা বা কনসোল ছাদ যদি আমরা যদি ফ্ল্যাট প্লেটে করি, আপনারা মিস্ত্রিরা কনসোল ছাদ বলেন, এটাকে আমরা ফ্ল্যাট প্লেটে দিলাম, খরচ কমালাম। কিন্তু এইখানে তো আমাদের হচ্ছে টানা বিম না দিয়ে আমরা অ্যাঙ্গেলের সাথে এখানে যে রডগুলো বের হবে এই এই কলামে থেকে আমরা 4টা করে রড দিছি এখানে, তো সে ইটের গাঁথনির কলাম কিন্তু 4টা করে রড বের হবে, তো সেটার সাথে আমাদের অ্যাঙ্গেলগুলো ঝালাই হবে নিচে। আমি একটু এটাকে হাইড করে দেখাই। তো এইখানে আমাদের এই অ্যাঙ্গেলগুলো বসবে, অ্যাঙ্গেলের মধ্যে ওইটা জয়েন্ট হবে, তার উপরে হচ্ছে আমাদের টিনগুলো সেট হবে অ্যাঙ্গেলের মধ্যে। তো আমাদের এইখানে যে অ্যাঙ্গেল লাগছে সেটা আমরা রানিং ফুটে ধরছি হচ্ছে 200, আমরা রানিং ফুটের থেকে কেজিতে কনভার্ট করার পরে 200 কেজির মতো আসছে, তার প্রাইস হচ্ছে এটা। তো টোটাল সব মিলে আমাদের 793,292 টাকার এই ম্যাটেরিয়ালগুলো লাগবে। আর এর সাথে আপনারা আপনাদের এলাকার মিস্ত্রির খরচ দিয়ে যোগ দিয়ে নেবেন। আপনারা মানে কনফিউশন দূর করার জন্য বলে দিই যে আমরা শুধু ম্যাটেরিয়ালের কস্টিংটা বের করেছি, এটার সাথে আমাদের ফিটিংস, যেমন এই জানালার গ্রিল, তারপরে জানালা, দরজা, তারপরে হচ্ছে এই যে কেচি গেট, তারপরে উপরে এই যে গ্রিল রঙটা, রং, এই যে গাছ যে লাগাবেন সেটা, আর হচ্ছে কী কী বাদ আছে এর মধ্যে সেটা বলে দিই, যেমন টাইলসটা বাদ আছে, বাথরুমের ফিটিংসগুলো বাদ আছে। তো আমরা শুধু ম্যাটেরিয়ালের খরচটা বের করে দিচ্ছি, বাসাটা তৈরি করতে টোটাল যে ম্যাটেরিয়ালসটা লাগবে সেটা বের করে দিয়েছি, শুধু ফিটিংসগুলো আর মিস্ত্রি খরচ, আপনাদের এলাকার মিস্ত্রি খরচ দিয়ে আপনারা যোগ দিয়ে নেবেন যত আসে ওইটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।